আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি অনেক দিন পর একটি ট্রাভেল ব্লগ নিয়ে। আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এখানে সম্পূর্ণ রাস্তা ফাঁকা, গভীর অন্ধকার রাত। অ্যাকচুয়ালি এই ভিডিওটি ছিল রাত একটার সময়, আর এই রাত একটার সময় আমার বাইরে থাকার কারণ হচ্ছে আমার হুটহাট ক্রেভিং। অ্যাকচুয়ালি আমার হুটহাট ক্রেভিং ওঠে যে আমি একটু রাতে চা খেতে বের হব। তো যেমন ভাবনা তেমনি কাজ, রাত একটার সময় রেডি হয়ে বের হয়ে পড়লাম চা খাওয়ার উদ্দেশ্যে। আর এই গভীর রাতে চা খাওয়ার ইচ্ছে জাগলে আমার সবার আগে মনে পড়ে চরকাওয়া খেয়াঘাটের চায়ের দোকানের কথা। ওখানে সারা রাত চা পাওয়া যায়, অ্যান্ড আই ডোন্ট নো ওয়াই ওখানের চা আমার অনেক বেশি ভালো লাগে। এই তো ব্লেস পার্কের সামনে থেকে যাচ্ছিলাম, ব্লেস পার্কও সম্পূর্ণ ফাঁকা ছিল যেহেতু গভীর রাত, বাট আমার তো বাইরে চা খেতেই হবে, সো আমি চলে যাচ্ছি চা খাওয়ার দিকে। আমার এই ক্রেভিংটা খুবই খারাপ লেভেলে চলে যাচ্ছে, যখন যেটা ইচ্ছে করবে, যখন যেটা খেতে ইচ্ছে করবে, যেতে ইচ্ছে করবে, আমার সেটা তখনই করতে হবে। এই যে তার প্রমাণ হচ্ছে এই রাত একটার সময় বের হওয়া। তো বকবক করতে করতে আমি চলে এলাম খেয়াঘাটে, আর সারাটা রাত এই জায়গাটা একেবারে আলোকিত থাকে, জমজমাট পরিবেশ থাকে। এখানে মেনলি সবাই চা খাওয়ার জন্যই আসে, এই জায়গাটা চায়ের জন্যই স্পেশাল বরিশাল শহরে। তো আমিও বসে পড়েছি চা খাওয়ার জন্য। আমার জীবন ধ্বংসের একমাত্র কারণ হচ্ছে এই চা, কারণ আমার রাতের বেলায় বেশি বেশি চা খেতে ইচ্ছে করে। আর এই চা রাতে আমি খাওয়ার পর আমার রাতে ঘুম হয় না ঠিক মতন, 3-4 বাজে ঘুমাতে ঘুমাতে, সকালবেলা ঘুমতে করতে পারি না, দেন অলওয়েজ আমি ভার্সিটিতে ক্লাসে লেট, এক্সামে লেট, অ্যান্ড লেট মানেই হচ্ছে জীবন ধ্বংস। একটু মজা করলাম আর কি। তো এনিওয়ে এখন চা খাওয়া শেষ করে বাসার দিকে চলে যাচ্ছি, আর আমার আজকের শর্ট ব্লগটিও আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।